বাংলাদেশের প্রায় প্রতিটি প্রান্ত মনোরম সবুজেই মোড়ানো, কিন্তু অরণ্য গেরা সৌন্দর্যের অন্যতম আধার সিলেট। কক্সবাজারের পরই ভ্রমণের জন্য সবচেয়ে জনপ্রিয় মনে করা হয় এই জেলাটিকে। একদিকে ছবির মতো সুন্দর চা বাগান, অন্যদিকে সীমান্তের সুউচ্চ পাহাড় সিলেটকে করেছে প্রকৃতির সৌন্দর্যের রানী। জানুয়ারি থেকে মার্চ মাসই সিলেটে ভ্রমণের সেরা সময়। ঘুরতেচলো ট্রাভেল চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের ঘুরে দেখাবো সিলেট জেলার দর্শনীয় স্থানগুলো, আরও থাকছে ঘুরে বেড়ানোর বিস্তারিত তথ্য। সকল বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, এবং আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম নতুন নতুন তথ্যসহ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। সিলেট যেতে রেল, সড়ক কিংবা বিমান ব্যবহার করা যায়। ঢাকা থেকে রেলপথে জেলাটিতে পৌঁছাতে প্রায় 8 ঘন্টা সময় লাগে। সড়কপথে গেলে আবার সময় কিছুটা কমে 5 থেকে 6 ঘন্টায় চলে আসে। ফ্লাইটে গেলে অবশ্য সময়ের হিসাব না করলেও চলে, কারণ মাত্র 55 মিনিটেই পৌঁছে যেতে পারেন সিলেট। সাধারণত আরামের সঙ্গে যেতে চাইলে এসি বাস বা ট্রেন নেওয়া হয়। একটু হিসেব করলে দেখা যায় এসি বাস বা ট্রেনের এসি কেবিনের বিপরীতে বিমানের খরচ খুব একটা বেশি নয়। অল্প সময়ের মধ্যেই পরিবার নিয়ে ঘুরে আসতে পারেন, ফ্লাইটই সবচেয়ে উপযোগী। সিলেট বিভাগের এক এক প্রান্তে এক এক ধরনের সৌন্দর্য। মৌলভীবাজারের শ্রীমঙ্গল ছেয়ে আছে সবুজ চা বাগানে। তাছাড়াও উত্তরাঞ্চলের 20 কিলোমিটার জুড়ে পুরোটাই চা বাগান। সিলেটের জিন্দাবাজার থেকে মাত্র 3 কিলোমিটার দূরে বিখ্যাত লাক্কাতুয়া ও মালনিছড়া চা বাগান। শ্রীমঙ্গলে আছে 460 প্রজাতির উদ্ভিদ ও প্রাণী বিশিষ্ট লাউয়াছড়া জাতীয় উদ্যান। মাধবকুণ্ড ঝর্ণা, মাধবপুর লেকের মতো জায়গাও শ্রীমঙ্গলেই। দবদবে সাদা পাথর ও স্বচ্ছ নীলাভ জলের জন্য বিখ্যাত সিলেটের জাফলং। একই রকমের দৃশ্য দেখা যায় ভোলাগঞ্জের সাদা পাথরেও। মেঘালয়ের আকাশচুম্বী পাহাড়গুলো দৃশ্য স্পষ্ট দেখা যায় এইসব জায়গা থেকে। তেমনি আরেক আশ্চর্য বিছনাকান্দি। সীমান্তে ভারতের অংশ দেখা যায় এই এলাকা থেকেই। সিলেটের প্রায় 44 কিলোমিটার দূরেই লালা খাল। মনোহারিণী জলের জন্য বিখ্যাত এই খালে নৌকায় চড়ে ঘুরে বেড়াতে পারেন আপনি অনেকটা সময়। কাটাতে পারেন সুন্দর একটা সময়। শুধু স্বচ্ছ জল আর সুউচ্চ পাহাড়ই নয়, সিলেট শহরকে বলা হয় মাজারের শহরও। সিলেট শহরেই রয়েছে হযরত শাহজালাল রহমতুল্লাহ এবং হযরত শাহপরান রহমতুল্লাহর দরগা। সিলেটের অত্যন্ত জনপ্রিয় দুইটি পর্যটন গন্তব্য। সময় থাকলে অবশ্যই আপনারা এই দুটি মাজার থেকেও ঘুরে আসতে পারেন। ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটিতেও ক্লিক করে রাখবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে আবারও ধন্যবাদ।